আবারও স্বাগত ঐতিহ্যের আলোতে। বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ক্লাসে। এখন দেখো আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি, চরিত্র বা বৈশিষ্ট্য, মানে একই ব্যাপার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি এর আগে ক্লাস দুটো করেছি, সাঁওতাল বিদ্রোহ কারণ আলোচনা করেছি, সাঁওতাল বিদ্রোহ কেন ব্যর্থ হয়ে গিয়েছিল সে বিষয়ে আলোচনা করেছি। এখন প্রকৃতি চরিত্র এইটা নিয়ে বিশ্লেষণ করব বা বৈশিষ্ট্য যাই বলো না কেন এটা নিয়ে বিশ্লেষণ করব। তার আগে বলে নিই 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। সাঁওতাল একটা আদিবাসী শান্তিপ্রিয় সহজ সরল সম্প্রদায় ছিল। সেই সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরনের অনাচার অবিচার আসে, যার ফলে তারা ক্ষুব্ধ হয় এবং একত্রিত হয়ে সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে তারা বিদ্রোহ করেছিল, যেটা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। এবং সেই বিদ্রোহ প্রচণ্ড দমন নীতির ফলে সেই বিদ্রোহ ব্যর্থ হয়ে গিয়েছিল। আমি ব্যর্থতা নিয়ে ক্লাসটা করে গেছি। এখন বিষয় যেটা, এই বিদ্রোহের চরিত্র কেমন ছিল বা প্রকৃতি কেমন ছিল বা বৈশিষ্ট্য কী কী ছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা চালিয়ে যাব। তোমরা আমার সাথে থাকো এবং আস্তে 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 আমাদের আলোচনাটা চলুক। দেখো প্রথমে আমি লিখে নিয়েছি যে উপজাতি বিদ্রোহ, এই চরিত্র বলতে প্রথম যে জায়গা সে হচ্ছে উপজাতি বিদ্রোহ। অর্থাৎ এটা একটা উপজাতি, সাঁওতাল একটা উপজাতি, একটা আদিম অধিবাসী ভারতীয় ভূখণ্ডের, তাই এটা একটা আদিবাসী বিদ্রোহ বা উপজাতি বিদ্রোহ বলা যায়। তাহলে এর চরিত্র, প্রথম চরিত্র আমরা পেয়ে গেলাম আদিবাসী চরিত্র বা উপজাতি বিদ্রোহ। পরের যে জায়গা তা হচ্ছে গণবিদ্রোহ। অর্থাৎ এই আদিবাসী বিদ্রোহ যখন হয়েছিল 1855 খ্রিস্টাব্দে, যে বিদ্রোহের মূল জায়গা সেটা হচ্ছে সাঁওতালরা, এবং সাঁওতালরা এসেছিল সাঁওতালদের সাথে সাথে আরও বেশ কিছু নিম্ন সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছিল, বিদ্রোহে সামিল হয়েছিল, একত্রিত হয়েছিল, যেমন তাঁতি, কুমোর, কামার, জেলে, মুচি ইত্যাদি বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই বিদ্রোহে সমবেত হয়েছিল এবং এই বিদ্রোহে একসাথে তারা সাঁওতালদের সাথে যৌথভাবে তারা এই বিদ্রোহে সামিল হয়েছিল। তো এখানে এই প্রসঙ্গে নরহরি কবিরাজ একটা কথা বলছেন যে এটা নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ। সুতরাং এই চরিত্র যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা একটা জায়গা পাচ্ছি, সেটা হচ্ছে কি না, নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ এটা। অর্থাৎ নিম্ন শ্রেণীর প্রচুর মানুষ এখানে সমবেত হয়েছিলেন এই সাঁওতালদের সাথে, সুতরাং এটা হচ্ছে নিম্ন শ্রেণীর একটা গণবিদ্রোহ। পরের জায়গায় চলে যাব ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। আমরা এই বিদ্রোহ যখন আলোচনা করছিলাম সেই আলোচনা প্রসঙ্গে দেখবে বারবার বলে গেছি যে এই বিদ্রোহের মূল যে প্রতিপক্ষ, অর্থাৎ সাঁওতালদের মূল যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষটা কারা না, ব্রিটিশরা। এবং ব্রিটিশদের সাথে আরও বেশ কিছু প্রতিপক্ষ ছিল, আমি আলোচনা প্রসঙ্গে সেখানে আসব, তোমরা জানো সেগুলো আমি আলোচনা করে গেছি। তো মূল প্রতিপক্ষ হচ্ছে ব্রিটিশ, অর্থাৎ এখানে হচ্ছে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। অর্থাৎ ব্রিটিশরা আসার ফলে কিন্তু বিদ্রোহ হচ্ছে। তোমরা জানো এখানে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, এই অঞ্চলে ভূমি রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল এবং ভূমি রাজস্ব চাপিয়ে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন ধরনের তাদের উপর অনাচার করা হয়েছিল, যার ফলে এই জায়গাতে আন্দোলনটা শুরু হয়েছিল, বিদ্রোহটা শুরু হয়েছিল। সুতরাং এখানে মূল যে বিষয় তা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহ হয়েছিল, ব্রিটিশ বিরোধী বিদ্রোহের চরিত্র। পরের জায়গায় চলে যাব, এটা একটা কৃষক বিদ্রোহ। অর্থাৎ এই যে জায়গা, এখানে সাঁওতাল অধ্যুষিত যে এলাকা, সেই এলাকার মানুষ তারা জঙ্গল পরিষ্কার করে, তারা পাহাড় কেটে, তারা চষত জমি তৈরি করেছিল এবং চাষবাস করতো, এবং সেই চাষবাসের মাধ্যমে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতো। কিন্তু প্রবলেম হলো যেটা, সেটা হচ্ছে এই সমস্ত জায়গাতে যারা বসবাস করতো তাদের উপর ট্যাক্স বসে যায়, ভূমি রাজস্ব বসিয়ে দেওয়া হয় এবং উচ্চ হারে ভূমি রাজস্ব বসিয়ে দেওয়া হয়। অর্থাৎ এখানে একটা বড় অংশ কিন্তু চাষবাস বা কৃষিকাজের সাথে জড়িত ছিল এবং তাদের এই ভূমি রাজস্ব বৃদ্ধি করাকে কেন্দ্র করে তারা কিন্তু বিদ্রোহে সামিল হয়েছিল। সুতরাং এখানে আমরা বলতে পারি যে এটা একটা কৃষক বিদ্রোহ, অর্থাৎ কৃষিকাজের সাথে জড়িত মানুষরা এই বিদ্রোহ করেছিল। সাঁওতাল অধ্যুষিত এলাকার সাঁওতাল যারা ছিলেন তারা একটা বড় অংশ ছিল কৃষক, সুতরাং এটা কৃষক বিদ্রোহ বলা যায়। পরের জায়গায় দেখো আমরা চলে যাব, সেখানে আছে কি না, সাঁওতালদের চিরাচরিত অধিকার রক্ষার বিদ্রোহ। আমি আলোচনা প্রসঙ্গে বলছিলাম, যখন সাঁওতাল বিদ্রোহের কারণ প্রসঙ্গে আলোচনা করছিলাম, সেখানে বারবার বলা হচ্ছিল যে এই বিদ্রোহটা হওয়ার পিছনে একটা অন্যতম কারণ ছিল কি না, চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন তাদের যে পরম্পরা, তাদের যে আইন, তাদের যে বিচার ব্যবস্থা, তাদের যে সামাজিক রীতিনীতি, আচার আচরণ, সেগুলো কিন্তু তাদের, তারা তাদের মতো করে তাদের এলাকাতে
চালাতো এবং সেইভাবেই তাদের সমাজ ব্যবস্থা এগিয়ে যাচ্ছিল। কিন্তু প্রবলেম হলো কি না, ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার এখানে আসার পরে সেখানে হচ্ছে ব্রিটিশ আইন বলবৎ করে দেওয়া হলো, তাদের যে চিরাচরিত ঐতিহ্য সম্পন্ন আইন বা আচার আচরণ বা ধর্ম বিশ্বাস যা কিছু ছিল সেগুলোকে কোনো রকম প্রাধান্য দেওয়া হলো না, যার ফলে কি হচ্ছে না সেই যে অধিকারটা তাদের নষ্ট হয়ে গেল, তাদের পরম্পরা তাদের ঐতিহ্য সম্পন্ন যে অধিকার ছিল তাদের সেইটা যে নষ্ট হয়ে গেল, সেই নষ্ট হয়ে যাওয়া অধিকারকে ফিরিয়ে পাওয়ার বিদ্রোহ ছিল এটা। সুতরাং এই প্রসঙ্গে বলতেই পারি যে এটা ছিল কি সাঁওতালদের চিরাচরিত অধিকার রক্ষার বিদ্রোহ, অর্থাৎ তাদের যে চিরাচরিত অধিকারটা নষ্ট হয়ে গেছিলো খর্ব হয়ে গেছিলো সেই অধিকারটা ফিরে পাওয়ার বিদ্রোহ এটা বলা যায়। পরের জায়গায় দেখো আমরা লিখে লিখেছি এখানে কি না শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ। তাহলে শোষণ অত্যাচার তোমরা জানো, এখানে এই যে আমি জায়গাটা দেখাচ্ছি যে ছোটনাগপুর মালভূমি এলাকা যে এলাকাতে সাঁওতালরা এখানে বসবাস করতো সেই এলাকাতে ব্রিটিশদের সাথে সাথে বেশ কিছু মানুষ আসছে, সেখানে সেখানে ব্যবসায়ীরা আসছে, ব্যবসা বাণিজ্য করতে আসছে এবং সেখানে তারা বিভিন্নভাবে শোষণ করছেন। পাশাপাশি তারা আরেকটা জায়গা দেখো, সেখানে হচ্ছে যারা সুদখোর মহাজন ব্যক্তি তারা আসছে এবং টাকা সুদে দিচ্ছে এবং সুদ তার সুদ বাড়তে 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 সেটা কখনোই আর শোধ করতে পারছে না সাঁওতাল অধ্যুষিত এলাকার জনগণ। সুতরাং এখানে দেখো দেখতে পেলাম যে ব্যবসায়ী আসছে, ব্যবসায়ীর সাথে আসছে মহাজন সম্প্রদায় এবং সেটাকে কেন্দ্র করে আবার অনেক সরকারি কর্মচারী আসছে, ট্যাক্স আদায় করার মানুষ আসছে। এই যে বহিরাগত যে জনগণ যারা সাঁওতাল অধ্যুষিত এলাকার বাসিন্দা নয় কিন্তু বাইরের বাসিন্দা তারা এখানে আসছে, এই যে বহিরাগত যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে বলা হচ্ছে দিকু। অর্থাৎ দিকুরা এখানে যখন প্রবেশ করছে তারা বিভিন্নভাবে সাঁওতাল অধ্যুষিত এলাকায় সাঁওতাল জনগণের উপর বিভিন্ন ধরনের অত্যাচার অবিচার অনাচার শুরু করছে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে শোষণ অনাচার অত্যাচারের বিরুদ্ধে এই বিদ্রোহ, অর্থাৎ এই দিকুদের হাত থেকে বাঁচানোর জন্য তারা বিদ্রোহ করেছিল। তাহলে দেখো এখানে আমরা দুটো প্রতিপক্ষ পেয়ে গেলাম, একটা প্রতিপক্ষ হচ্ছে কি ইংরেজ আর একটা প্রতিপক্ষকে না এই যে দিকু সম্প্রদায় মহাজন যোদ্ধা জমিদার যারা ছিল এবং ব্যবসায়ী যারা ছিল যারা এই সাঁওতাল অধ্যুষিত এলাকাতে এই মানুষের উপর অনাচার চালাতো তারা, অর্থাৎ দুটো প্রতিপক্ষ সাঁওতালদের। পরের জায়গা আমরা চলে যাব, সেটা হচ্ছে অসম অস্ত্রের লড়াই। এটাও একটা চরিত্র যদি আমরা বলি বা প্রকৃতি বিশ্লেষণের প্রসঙ্গে এটাও চলে আসে যে অসম লড়াই, অসম অবশ্যই লড়াই, কারণ এখানে দেখো যে অস্ত্র যেটা আছে সাঁওতালদের সেটা হচ্ছে তীর ধনুক বর্ষা বললাম, যেটা চিরাচরিত পুরাতন যে হাতিয়ার যেগুলো ছিল বা অস্ত্র যেগুলো ছিল সেগুলো নিয়ে তারা কিন্তু বিদ্রোহটা করেছে। কিন্তু এখানে দেখো এই ব্রিটিশরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে বিদ্রোহ করেছে, সুতরাং এটা আমরা বলতে পারি যে অসম অস্ত্রের লড়াই, অর্থাৎ দুটো অস্ত্র অত্যাধুনিক অস্ত্র আছে ব্রিটিশদের হাতে এবং এখানে সাঁওতালদের হাতে আছে চিরাচরিত পুরাতন যে অস্ত্র, সেই অস্ত্র আছে তারা পরম্পরায় যে অস্ত্রগুলো পেয়ে আসছে তীর ধনুক বর্ষা বললাম এগুলো আছে। সুতরাং দুটো অস্ত্রকে যদি আমরা বিশ্লেষণ করি সেখানে দেখতে পাবো দুটো অস্ত্র মানে পার্থক্য বিরাট, একটা অসম লড়াই অর্থাৎ আধুনিক অস্ত্রের সাথে সেই পুরাতনপন্থী চিরাচরিত ওই যে অস্ত্র আছে তার লড়াই এটা বলা যায়। সুতরাং দেখো আমি এই সাতটা প্রকৃতি বা বৈশিষ্ট্য বা চরিত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, আবারও বলি যে আমার এই যে চ্যানেল আছে এখানে অর্থাৎ ঐতিহ্যের আলোতে প্রচুর পরিমাণে ক্লাস আছে, সেখানে ভারতের ইতিহাস আছে, বিশ্ব ইতিহাস আছে, সেখানে আছে ইউরোপের ইতিহাসের একটা বড় অংশ আছে। সুতরাং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটা দেখতে পারো এবং যদি কোনো সুচিন্তিত মতামত থেকে থাকে অবশ্যই সেই সুচিন্তিত মতামত জানানোর আবেদন জানিয়ে আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের যে ক্লাস সেই ক্লাস আমি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, নমস্কার।